করবেন পারবেন। মহান আল্লাহ বলেন, মোহাম্মদ দুনিয়াবী কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, অনুনয় বিনয় করে বলুন। সম্মানিত উপস্থিতি, বিপদে পড়ে তিনি দোয়া করেছিলেন তা 12 বছর পরে কবুল হয়েছে। বিপদে পড়ে কেন ভুলে গেলেন? সেই দিন আবু জাহাল বলেছিল, এক কে আছে? মোহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার উপরে ভুঁড়ি চাপিয়ে দিবে উঁটের। জি হ্যাঁ আমি আছি। আচ্ছা ঠিক আছে, ভুঁড়ি নিয়ে এসে তার উপরে চাপিয়ে দাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদে গেছেন, এক বদ ভুঁড়ি নিয়ে এসে তার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাকে বলা হলো, তোমার আব্বার অবস্থায়। ফাতেমা ছোট মেয়ে দৌড়িয়ে এসে ভুঁড়িটা চাপিয়ে সরিয়ে গালি দেওয়ার চেষ্টা করছেন, ওইদিকে আগিয়ে গিয়ে আল্লাহ রাসুল বদদোয়া করলেন, আল্লাহ ওদবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহাল এদেরকে তুমি ধ্বংস করো, এরা আমাকে এইভাবে অপমান করেছে। তিনি বিপদে পড়ে উটের ঘড়ি মাথায় করে এত বড় মানুষ অপমান হলেন সবার সামনে, তারা অট্ট হাসি দিল, গায়ের উপরে গা লাগিয়ে হেলিয়ে দুলিয়ে হাসলো। এরপরে রাসুল দোয়া কবুল করলেন 12 বছর পরে বদরের যুদ্ধে। দোয়া কতদিন পরে কবুল হলো? 12 বছর পরে। আর আপনি এইভাবে রাইফেলের গুলির মতো এবাদত চালিয়ে হালাল হারামের হিসাবই নাই, 3 রাত এবাদত করলেন, খুব কান্নাকাটি করলেন, তারপরের দিন বললেন যে কবুল হয়েছে কিনা বুঝতে পারি না। বুঝলাম না বিষয়টা কেমন হয়ে গেল। এবাদত মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে মেরে বাকি জীবন বলেছিলেন, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগ ফিরলি, হে আমার প্রতিপালক আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো, বাকি জীবন বলেছিলেন এ কথা। এরপরে তিনি বিচারের মাঠে আশ্বস্ত নন যে আমার কি হবে। খালে আল্লাহ বললেন যে আদম এ ফল খাবানা, চট করে ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমি উত্তম উপদেশদাতা, আপনাকে জান্নাতে রাখবে না, সেই জন্য এই কথা আল্লাহ বলে খান 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 খান, তারপর সরে গেল। তখন বলছেন তাহলে হাওয়া কি করা যায়, সেই তো কি করা যায়। চট করে আবার ইবলিস এসে বলছে আমি খুব উত্তম উপদেশদাতা, দেখেন আমি ভালো মানুষ, দেখেন আমার কথা শোনেন, ফল খান আপনি খান খান দেখেন খান, আল্লাহ কিন্তু আপনাকে এখানে রাখবে না এই জন্য বলেছে। তার কথার গতি বলছে যে আমি উত্তম উপদেশদাতা, ওর ফাঁকে পড়ে খেয়ে নিয়েছে। যেমন খেয়ে নিয়েছেন আল্লাহ বললেন ব্যাপারটা কি, আমি যে নিষেধ করলাম। তখন আদম আলাইহিসসালাম বলছেন ভুলে গেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক আমরা ভুল করেছি, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত আদম আলাইহিসসালাম এভাবে বলে কাঁদতে থেকেছেন, আর আপনি ক্ষমা এতই সহজ মনে করলেন? যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 10 টাকা একটা লটারি কিনলেন আর রমজান মাসের সিয়াম পালন করলেন, ক্ষমা হয়ে যাবে? কয়েকদিন আগে রাজশাহীতে নদাপাড়াতে লটারি বিক্রেতা এভাবে বলছিল, মামা মাথায় খারাপ, নগদ ক্যাশ 2 লক্ষ টাকা, 10 টাকা দিয়ে লটারি কিনলে 2 লক্ষ টাকা পাওয়া যাবে, আর বললে ওলা মাইকে চিত্রে চিৎকার করে বলছে যে মামা মাথায় খারাপ, কি বলি 10 টাকাতে 2 লক্ষ টাকা নগদ ক্যাশ, এভাবে বলছে, কি যে বলার ঢং আল্লাহই ভালো জানে। তো 10 টাকাতে লটারি কিনলেন, রমজান মাসে সিয়াম পালন করে হয়ে যাবে? জি না। হজ করে হয়ে যাবে? জি না। তাহাজ্জুদ পড়ে হবে? জি না। রাতের অন্ধকারে দূরে কাত সলাত আদায় করে বিনয়ের সাথে 2 চোখের পানি অঝর নয়নে ঝরিয়ে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, আমি তোমার একজন সাধারণ পাপি বান্দা, তোমার দরের স্বীকৃতি দিচ্ছি, আমি জিন্দগিতে আর কোনোদিন লটারি ক্রয় করব না, আমি অন্তর থেকে বলছি তোমাকে বিশ্বাস করি, আমি অনুতপ্ত, তুমি আমাকে মাফ করো। এইভাবে 2 চোখের পানি অঝর নয়নে যখন ঝরবে তখন কোনো এক পর্যায়ে আল্লাহ দেখবেন হ্যাঁ এ ক্ষমা চাচ্ছে, তখন ক্ষমা।